হ্যালো ভিউয়ার্স, আমি দিলীপ কুমার রায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যেটি নিয়ে যে টিউটোরিয়ালটি আপনাদের দেখাবো সেটি হলো যে আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাদের মার্কেটিং করার জন্য, আমাদের মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করার জন্য আমরা অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে থাকি। সেক্ষেত্রে আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এখন এই অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় অনেক সময় আমাদের মেইল প্রয়োজন হয়, আমাদের নাম প্রয়োজন হয়, এগুলো নিয়ে আমি ইতিপূর্বে আলোচনা করেছি। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ফটো কালেক্ট অথবা প্রোফাইল পিকচার কালেক্ট। কীভাবে প্রোফাইল পিকচার কালেক্ট করবেন? প্রোফাইল পিকচার কালেক্ট করার জন্য আপনি ব্রাউজারে চলে যান। ব্রাউজারে গিয়ে যে লিঙ্কটি আপনি ব্রাউজারে যে লিঙ্ক অ্যাড্রেসটি আপনি বসাবেন সেটি হলো www.pof.com, অর্থাৎ এই pof.com-এ গেলে আপনি অনেক কান্ট্রিরই ছবি পাবেন। সো আমি এটি একটি ছোট্ট টিপস দিচ্ছি কিভাবে আপনি এখান থেকে ছবি কালেক্ট করবেন। এখানে কোনো কোথাও গিয়ে কোনো ধরনের পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। প্রথমে আই অ্যাম এ মেল অপশনটি ঠিক থাকবে, সিকিং এ ফিমেল এই অপশনটি ঠিক থাকবে, এজ বয়স 18 থেকে 99 পর্যন্ত দেওয়ার থাকবে, এটিকে আপনাকে চেঞ্জ করে 18 থেকে 25 নিতে হবে। এখন ইন্টারনেট এনি, এডুকেশন এনি, সাইন এনিথিং, ইথনিসিটি, বডি টাইপ এনি বডি টাইপ, অথবা এখানে আপনি ক্লিক করলে থিন, অ্যাথলেটিক, অ্যাভারেজ, এনি এক্সট্রা পাউন্ড, বিগ অ্যান্ড টল, BBW এগুলো পাবেন। আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুপাতে এখানে ছবির অপশনটিকে ক্লিক করে দেবেন। আমি এনি বডি টাইপ এটি দিয়ে দেখাচ্ছি। ফ্রম, এখানে ফ্রমের যে অপশনটি রয়েছে এখানে বাংলাদেশ অটোমেটিক্যালি, যদি আপনি বাংলাদেশের সার্ভার থেকে বা বাংলাদেশ থেকে যদি আপনি এই ওয়েবসাইটের অ্যাড্রেস লগ ইন করেন, ঠিক গুগলের মতোই বাংলাদেশের বাংলাদেশটাকেই ফার্স্ট প্রায়োরিটিতে এরা এই পেজে অটোমেটিক্যালি অটো সিলেক্ট করে দেখাবে। আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুপাতে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন। সো আমি ইউনাইটেড স্টেট, এখানে কানাডা, ইউনাইটেড কিংডম, আফগানিস্তান অ্যান্ড অনেক অনেক হিউজ যত কান্ট্রি আছে সব কান্ট্রি এখানে দেয়া আছে। আপনি আমরা আমাদের টার্গেটেড এরিয়া ইউনাইটেড স্টেটস, কানাডা, কিংডম আর হচ্ছে অস্ট্রেলিয়া। সো আমি ইউনাইটেড স্টেটস ফার্স্ট প্রায়োরিটি দিয়ে দিচ্ছি। স্টেট এখানে এনিথিং থাকবে, সিটি মেনশন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি যদি চান দিতে পারেন অথবা দেওয়ার প্রয়োজন নেই। উইদিন 35 মাইলসের ভেতরে কাভারেজ করবে, জিপ বা পোস্টাল কোড, এইখানে যে আপনাকে মেনশন করে কোনো জিপ বা পোস্টাল কোড দিতে হবে তা নয়, আপনি যে কোনো 4টি ডিজিট এখানে টাইপ করে দিন। দেওয়ার পর জাস্ট গো ফিশিং এ ক্লিক করলে দেখুন পরবর্তী স্টেপে চলে আসলো। এখানে অনেক ছবি রয়েছে। এখন আপনার টার্গেট, আপনি এখান থেকে কিছু ফ্রেশ ছবি কালেক্ট করবেন। যেমন আমি এই ছবিটাকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি 3টি 4টি 5টি যেগুলো ফ্রেশ ছবি রয়েছে আমি সেই ছবিগুলি নিব। এখান থেকে কোনো ছবি কপি করা যাবে না, তাহলে রেজুলেশনটি অনেক কম আসবে। আমরা যে ছবিটি নিব সেখানে ছবিটিতে ক্লিক করলে ছবিটি এখানে বড় করে দেখাবে, অরিজিনাল সাইজ, সেভ অ্যাজ। আমি ডেস্কটপে নিয়ে নিচ্ছি, ডেস্কটপে একটি নাম দিয়ে দিলাম এ, এন্টার। এর পরবর্তীতে আমি এই ছবিটি নিব, A1, সরি, সেভ ইমেজ অ্যাজ A1, আমার ডেস্কটপ সিলেক্ট করে রয়েছে A1। এরপরে আমি এই ছবিটি নেব, এটি নাম দেবো A2। এরপরে আমি এই ছবিটি নেব, এটি দেবো।